অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও শনির নক্ষত্র পরিবর্তন কি প্রভাব পড়তে চলেছে বারোটি রাশির উপর অর্থাৎ এই যে বাইশে জানুয়ারি থেকে শনি যে নক্ষত্র পরিবর্তন করেছে অর্থাৎ উত্তরাসারা নক্ষত্র থেকে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করেছে শনি এর ফলে মেষ টু মিন রাশির কি প্রভাব পড়তে চলেছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এটি হচ্ছে পর্ব ওয়ান পার্ট ওয়ান অর্থাৎ এখানে আপনারা মেষ থেকে কন্যা রাশি নেক্সট পার্টে আপনারা জানতে পারবেন তুলা থেকে মিন রাশি তো দেখুন এই যে নক্ষত্র পরিবর্তনে বেশ কিছু শুভ প্রভাব এবং বেশ কিছু সমস্যা কিন্তু আসবে এই শনি নক্ষত্র পরিবর্তনে তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যদি আপনারা আমার সাথে জ্যোতিষ পরামর্শ নিবেন উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন শুধু বারবার বলছি রাশি লগ্নের জন্য মেসেজ করবেন না আপনি যদি আপনার জন্মকুণ্ডলি বিচার করাতে চান সেই সেই জন্য আপনারা কিন্তু মেসেজ করুন অহেতুক যে আমার রাশি কি আমার লগ্ন কি এরকম মেসেজ করবেন না এখানে এখান থেকে এমন উত্তর কিন্তু পাবেন না তো শুরু করা যাক শনির শ্রবণা নক্ষত্রে প্রবেশে কি ঘটতে চলেছে অর্থাৎ শনি ঢুকছে চন্দ্রের নক্ষত্রে শনির সাথে চন্দ্রের সম্পর্ক কিন্তু খুব একটা কিন্তু ভালো নয় তো কি প্রভাব পড়বে এবং এই নক্ষত্রে শনি দশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি পর্যন্ত এই নক্ষত্রে থাকবে দশ থেকে তেইশ ডিগ্রি পর্যন্ত এই শ্রবণা নক্ষত্রে শুনি অবস্থান করবে তো শ্রবণা নক্ষত্রের কারেক্টার সম্বন্ধে আগে জানা দরকার কিন্তু ভিডিওটি বড় হয়ে যাবে বলে আপনার সামনে আমি সেই বিষয়ে সম্পূর্ণরূপে তুলে ধরছি না কিন্তু সর্বোপরি আমি এখানে আপনাদেরকে এই নক্ষত্রের পরিবর্তনে রাশিভিত্তিক কি ফল হতে চলেছে প্রথম আসি মেষ রাশি মেষরাশির দেখুন আপনাদের কেন্দ্রে অবস্থান করছে শনি এবং আপনাদের সুখ ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র অর্থাৎ কেন্দ্রের কেন্দ্রেরও অধিপতি এই চন্দ্র সেখানে এই কেন্দ্র এবং কেন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হচ্ছে অর্থাৎ শনি অবস্থান করছে শ্রবণা নক্ষত্রে অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে দেখুন আপনাদের ক্ষেত্রে শসনাম মহাপুরুষ রাজ্য তো থাকছেই এর সাথে সাথে আপনাদের ক্ষেত্রে সারা বছর এই রাজ্য আপনারা পাবেন কর্মের দিকটা আপনাদের ক্ষেত্রে ধীরে ধীরে ভালো হবে কর্মকেন্দ্রিক সমস্যাটা কিন্তু আপনাদের কাটবে এবং এর সাথে সাথে আপনাদের পারিবারিক সুখের জায়গা তৈরি হবে যারা পুলিশের চাকরি বা আর্মিতে যারা ঢুকছে তাদের ক্ষেত্রে খুবই ভালো যারা ডক্টর বা নার্স তাদের ক্ষেত্রে খুবই ভালো যারা এজেন্টের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো অর্থাৎ পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি মেষরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এবং কর্মের স্থিতি কর্মের জায়গাতে সফলতা আপনাদের কিন্তু বাড়বে এবং আপনাদের প্রপার্টি থেকে লাভ ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনারা পাবেন আপনি যদি মেষরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আপনি যদি বিশ্বরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে নবম নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে এই শনির অবস্থান দেখুন অর্থাৎ ত্রিক ভাবে এই শনি অবস্থান করছে এবং আপনাদের যেটা কর্মপতি এবং ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করেন নিশ্চিত রূপে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং আপনাদের তৃতীয়ভাবে অধিপতি চন্দ্র সেই তার নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ ভাইয়ের থেকে আপনারা কিছুটা হলো সাপোর্ট পাবেন আপনাদের ক্ষেত্রে যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এজেন্টের সঙ্গে কাজে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে এবং যারা মিডিয়ার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে অর্থাৎ কমিউনিকেশনের সঙ্গে যারা যুক্ত আছে যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই শনির নক্ষত্র পরিবর্তন বিশেষভাবে শুভ ফল প্রদান করবে অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে এই শনির নক্ষত্র পরিবর্তন আপনাদের ক্ষেত্রে নিশ্চিত রূপে ভাগ্যদয় করবে এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে যারা যুক্ত আছে এজেন্সির সঙ্গে যুক্ত আছে মার্কেটিং লাইনে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের ভাইয়ের থেকে সহযোগিতা এবং আপনাদের প্রপার্টির দিক থেকে আপনারা কিন্তু শুভ ফলগুলো পাবেন এবং ইনকামটা আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হবে এবং এর পাশাপাশি আপনাদের মানসিক অস্থিরতা মানসিক দুশ্চিন্তা কিছু কিছু ক্ষেত্রে মানসিক ডিপ্রেশান এটাও কিন্তু এই সময় আপনাদের বাড়বে আপনি যদি হন রাশির মানুষ আপনার ক্ষেত্রে এবার আসি মিথুন রাশি দেখুন আপনি যদি মিথুন রাশি মানুষ হন আপনার অষ্টমভাবে এই শনির অবস্থান নবমপতিকে কানেক্ট করে অষ্টমভাবে অষ্টম্পতি এবং নবমপতিকে কানেক্ট করে অবস্থান করছে এবং আপনাদের দ্বিতীয় পতি এই চন্দ্র তার নক্ষত্রে অবস্থান করছে এই শনি কি ফল হতে চলেছে দেখুন প্রথম কথা আপনাদেরকে বলবো আপনাদের বেশ কিছু জায়গাতে বাধা বিপত্তি কিন্তু থাকবে মানে কাজে অগ্রসর হবেন কিন্তু যে স্মুথলেস কাজ যে হবে এটা আমি কিন্তু আপনাদেরকে সঠিকভাবে বলবো না মানে আপনাদেরকে বাধা বিঘ্নের মধ্যে দিয়ে কিন্তু এখাতে হবে আপনি যদি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে তবে যারা রিসার্চমূলক পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে খুবই ভালো যারা আধ্যাত্মিক লাইনে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু হতে চলেছে এবং সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের দ্বিতীয়ভাবে পড়ছে অর্থাৎ ধনভাবে ধনের জায়গাটা কিন্তু আপনাদের মোটামুটি শুভ ফল প্রদান করবে এবং তারই নক্ষত্রে অবস্থান করছে শনি অর্থাৎ বেসিক্যালি অর্থ নিয়ে তেমন সমস্যা নেই ব্যবসার দিক থেকে আপনাদের ডেভেলপমেন্ট আপনাদের চাকরি ক্ষেত্রের ডেভেলপমেন্ট কর্ম পাওয়া আপনাদের এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ডক্টর তাদের ক্ষেত্রে ভালো যারা আর্মিতে আছে তাদের ক্ষেত্রে ভালো যারা পরিষেবামূলক কাজে আছে তাদের ক্ষেত্রে এই নক্ষত্র পরিবর্তন কিন্তু বিশেষভাবে শুভ ফল প্রদান করবে এবং কিছু কিছু ক্ষেত্রে প্রপার্টির যোগ কিন্তু নির্দেশ করছে আপনি যদি মিথুন রাশি মানুষ হন এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সুখেরও নির্দেশ করছে এবার আসি আপনি যদি কর্কট রাশি মানুষ হন আপনার সপ্তমভাবে শনির অবস্থান শশনম মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে এবং সারা বছর শ্বশনম মহাপুরুষ রাজ্য কিন্তু থাকছে এবং আপনাদের রাশির অধিপতির ভাবের উপর অবস্থান করছে নক্ষত্রের উপর অবস্থান করছে শনি আপনাদের বিভার জায়গাটা কিন্তু যথেষ্টভাবে প্রশমিত করবে এবং আপনাদের সুখের জায়গা ভালো দেখাচ্ছে ব্যবসার দিক থেকে আপনাদের যথেষ্ট ডেভেলপমেন্ট কিন্তু হবে কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে কর্মপ্রাপ্তির জায়গা কর্মক্ষেত্রে সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধির জায়গা কিন্তু আপনাদের হবে আপনি যদি কর্করাশি মানুষ বিশেষ করে বিভার জায়গাটা খুব ভালো পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো এমনি যারা ব্যবসা করছেন নিজস্ব যাদের ব্যবসা আছে সেলফ প্রফেশান বা সেলফ ব্যবসা আছে তাদের ক্ষেত্রে কিন্তু শনি এই সময়ের মধ্যে কিন্তু ঢেলে দিবে অর্থাৎ শনির এই নক্ষত্র পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন ঘটাবে এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে ভাগ্যদয় কিন্তু করাবে করাবে অর্থাৎ শনির নক্ষত্র পরিবর্তনে কর্কট রাশির ক্ষেত্রে কর্মযোগ বাড়িয়ে তুলবে অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না কর্ম জায়গায় বাধা আসছিল তাদের কিন্তু বাড়িয়ে তুলবে এবার আসি সিংহ রাশি সিংহ দেখুন আপনাদের ষষ্ঠভাবে শনি অর্থাৎ গোচরে ষষ্ঠ হবে বিনাশ আপনাদের করবে শত্রু নাশ করবে কিন্তু আপনাদের দ্বাদস্পতির নক্ষত্রে এই শনির অবস্থান আপনাদের ব্যয়ের জায়গাটা বাড়িয়ে তুলবে হসপিটালাইজেশন ব্যয় হসপিটাল থেকে ব্যয় আপনাদের আইনের দিক থেকে ব্যয় ব্যয় অর্থাৎ হসপিটালাইজেশান ব্যয় আইনের আইনগত দিক থেকে আপনাদের সমস্যা অর্থাৎ আইনের জটিলতাতে আপনাদের নিশ্চিতরূপে জয় হবে কিন্তু কিন্তু আপনাদের সময় ব্যয় কিন্তু হতে চলেছে কারণ দ্বাদশপতি নক্ষত্রে এ শনির অবস্থান মোটও কিন্তু শুভ নয় আপনি যদি সিংহ রাশি মানুষ হন এবং ষষ্ঠভাবে এই শনির অবস্থান জয় আপনাদের করাবে শত্রু বিজয় আপনাদেরকে কিন্তু করাবে কিন্তু তাঁচস্পতি নক্ষত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু গোলমাল কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হসপিটালাইজেশান হওয়ার সম্ভাবনা কিন্তু এ সময় এবং আইনের আইন দিক থেকে আইনগত জটিলতার দিকগুলো কিন্তু আপনাদের বাড়িয়ে তুলবে আপনি যদি হন সিংহরাশি মানুষ সিংহরাশির ক্ষেত্রে বি কেয়ারফুল সিংহরাশির ক্ষেত্রে আপনাদের সমস্যাটা বিশেষভাবে সমস্যাটা বিশেষভাবে বাড়িয়ে তুলবে অর্থাৎ আপনারা অবশ্যই এই সময়টা সাবধানে থাকুন এবং বেশ কিছু প্রতিকারের ব্যাপারে আমি পরে আপনাদেরকে ভিডিও দ্বারা আলোচনা করব কি প্রতিকার আছে যাদের ক্ষেত্রে সমস্যা এবার আসি কন্যা রাশি কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের পঞ্চম পতির মালিক এবং আপনাদের একাদশ একাদশপতি যে নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ এই যে একাদশপতি নক্ষত্রে এই শনির অবস্থান পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে দেখুন বিশেষ করে আপনাদের আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনি যদি কোন রাশির মানুষ হন লিখে রাখুন আপনাদের আগস্ট সেপ্টেম্বরের পর থেকে আপনাদের দুর্দান্ত সময় আসতে চলেছে এই শনির নক্ষত্র পরিবর্তনে মানে আপনারা নিজেরা ভাবতে পারবেন সন্তানের দিক থেকে সুখ সন্তান সুখের জায়গা সন্তানের জন্য আপনাদের গর্ব অনুভব হওয়া আপনাদের আকর্ষিক প্রাপ্তির জায়গাটা থাকছে বিভার জায়গাটা আপনাদের কিন্তু প্রশমিত করবে এই শনি নক্ষত্র পরিবর্তন এবং আপনাদের কর্মদিক যারা এজেন্সির সঙ্গে যুক্ত আছে যারা ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো লাভ সফলতা সাকসেসের জায়গা তৈরি করবে এবং আপনাদের যারা সেবামূলক পরিষেবা করছে অর্থাৎ সেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে এই সময়টাতে শনির নক্ষত্র পরিবর্তনে আপনাদের ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন কিন্তু করতে চলেছে অর্থাৎ কন্যা রাশি ক্ষেত্রে শনির নক্ষত্র পরিবর্তন শোভনা নক্ষত্রে যাওয়া অতীব শুভ ফল কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে হানড্রেড পার্সেন্ট কন্যা রাশি কিন্তু খুব ভালো ফল পাবে